বহরমপুরের স্ত্রী সংঘের দুর্গাপুজো এবছর ফিরছে রানীপুকুরে। স্ত্রী সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবার থিম ভূস্বর্গে দেবীর আরাধনা। এবছর তাদের পুজো 70তম বর্ষে পদার্পণ করল। জোর কদমে চলছে রানীপুকুরের ওপর বাঁশ বেঁধে প্যান্ডেল তৈরির কাজ। এই প্রসঙ্গে কি বলেছেন উদ্যোক্তারা আমরা দেখব। আজ এই বছরে স্ত্রী সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি 70তম বর্ষে পা রাখল। আমরা ভৌগোলিক দিক থেকে একটা বিশ্বাসে আশ্বস্ত ছিলাম যে কাশ্মীর ভারতের অধিকৃত, এবং এই ভাবনাকে সঙ্গে রেখে আমরা সেই কাশ্মীরের ডাল লেকের একটা খণ্ডচিত্র এখানে তুলে ধরার প্রয়াস চালিয়েছি। তার সঙ্গে কিছু থাকবে আমাদের নৈসর্গিক শোভা, পুকুরের তথা আশপাশ পরিবেশ যেটা আছে, আকাশে বাতাসে আন্দোলিত হয় যে সৌন্দর্য, তার সঙ্গে থাকবে অপরিসীম যতখানি আমরা পারব আলোর রোশনাই। আলোর রোশনাই দিয়ে কাশ্মীরের যে নৈসর্গিক বিউটি সৌন্দর্য, রাত্রিকালীন সৌন্দর্য, সেটাও তুলে ধরার আমরা চেষ্টায় আছি। যদি এলাকার মানুষের কাছে আমাদের বিশেষ করে মানে সংবর্ধনা জানাচ্ছি যে তারা আমাদের সহযোগিতা করছেন, আসছেন, বসছেন, শুনছেন, বুঝছেন, এবং আরও আমরা চাইব যাতে আমরা সচরাচর এই ধরনের যে থিম নিয়েছি মুদ্রাদের বুকে, এটাই প্রথম থিম নেওয়া হয়েছে আমাদের যে ভূস্বর্গে মহামায়ার আরাধনা। আমাদের এবার 70 বছর, এবছরের ভাবনা আছে ভূস্বর্গে কাশ্মীর, এবং জলে হাউস বোট তৈরি হচ্ছে। আর যেহেতু বহরমপুরে পুকুরের সংখ্যা কম, আমরা জায়গা, আমাদের জমি খুঁজে পাওয়া মুশকিল ফ্ল্যাটের দৌলতে, সেই জন্য আমরা জলটাকেও বাঁচিয়ে রাখছি, সেই সঙ্গে আমরা জলটাকে ব্যবহার করছি পুজো প্যান্ডেল দিয়ে। এর সঙ্গে এই জলে পুজো একমাত্র বহরমপুরে বা গোটা মুর্শিদাবাদে একমাত্র শ্রী সংঘই করেছে এত বছর। এবং মাঝখানে আমরা কিছুদিন কিছু মানুষের অনুপস্থিতিতে আমরা করতে পারিনি, কিন্তু আমরা চাইছিলাম যে একটা বড় উপস্থাপনা শহরবাসীকে দেব, সেই হিসাবে আমরা এবার নেমে পড়েছিলাম। একেবারে গত বছর পুজোর পর থেকেই চিন্তা ভাবনা করেছি। পুরো পাড়ার লোকেরা, শহরবাসী সবাই আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছেন, সেই জন্য এই বড় কাজে আমরা নামতে পেরেছি। আর আমাদের সঙ্গে সিনিয়র দাদারা, ছোট ভাইরা, বাচ্চা ছেলেপিলে এবং শহর গোটা পাড়ার সমস্ত কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন বলে আজকে এই উপস্থিতটা, প্যান্ডেলটা আমরা সবাইকে উপহার হিসেবে দিতে পারছি পুজোর 4 দিনের জন্য। আমাদের 70তম বর্ষে আশা করি মুর্শিদাবাদ কেন, আমি বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখনও প্রতিমা নিয়ে এরকম কেউ ভাবেনি যেটা আমাদের মানে হতে চলেছে। একটুখানি ওটা সিক্রেট রাখলাম, কিন্তু যখন দেখবেন সবাই, সবাই একটা কিন্তু নিজে ভাববে কাশ্মীরের সাথে মিল করে এত সুন্দর প্রতিমা কীভাবে হলো, এটা ভাবতেই হবে আমাদের। এটা একটা মানে নতুন প্রতিবেদন এটা আর কি আমাদের, আর কি প্রচণ্ড। আমার ফেসবুক অ্যাকাউন্ট জলি কর্মকার, তো সেখানে গিয়ে ইনস্টাগ্রামেও আছে, দেখতে পাবেন। আমাদের ভিউয়ার্স শুধু একটা পেরেক ঠোকার ছবি ছেড়েছিলাম, তাতে এখন পর্যন্ত 3.5K ভিউয়ার্স হয়ে গেছে। তা ভালোই, মানে মুর্শিদাবাদবাসী ভালোই আর কি আনন্দটা উপভোগ করতে পারবে। বাঙালির রসনা তৃপ্তির সেরা ঠিকানা রাজলক্ষ্মী হিন্দু হোটেল। জমিদারি ব্যাপার স্যাপার বিলুপ্ত হলেও বর্তমানে রাজলক্ষ্মী হিন্দু হোটেলে কিন্তু পাবেন সেই জমিদারি আদবকায়দায় কাঁসার থালায় স্পেশাল ভেজ থালি, তাও মাত্র 100 টাকায়।
এছাড়াও রাজলক্ষ্মী হিন্দু হোটেলে পাবেন মাছের 15 রকমের আইটেম। এখানে ইলিশ চিংড়ি থেকে শুরু করে চিকেন মাটন বিরিয়ানি সব পেয়ে যাবেন। রাজলক্ষ্মী হিন্দু হোটেল, ঠিকানা KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ, ঠিক বাস স্ট্যান্ড সংলগ্ন। ফোন নাম্বার 9434857731। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! উন্নয়ন আধিকারিক হস্ততাঁত বহরমপুর মুর্শিদাবাদ নিয়ে এলো বাংলার ঐতিহ্যমণ্ডিত তাঁত শিল্পের এক বিরাট সম্ভার, শারদীয়া হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডলুম বেসড হ্যান্ডিক্রাফটস ফেয়ার 2024। স্থান স্কোয়ার ফিল্ড, চলবে 20/9/2024 থেকে 1/10/2024 পর্যন্ত। সময় দুপুর 2 থেকে রাত্রি 9, শনি রবি ও অন্যান্য ছুটির দিনে বেলা 12 থেকে রাত্রি 9।